হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাইকে শীতের অনেক অনেক শুভেচ্ছা। অনেকদিন হলো আমি কোনো ট্রাভেল ভিডিও আপলোড করছি না। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে ময়মনসিংহের সালরা নামে একটি গ্রামে, যেটা হচ্ছে মুক্তাগাছা উপজেলায় অবস্থিত। তো আজকে আমরা বেশ কয়েকজন মিলে এখানে ঘুরতে যাচ্ছি। আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। আর হ্যাঁ, যদি বেল আইকনে ক্লিক না করেন আমি কিন্তু এই শীতের মধ্যে আর কোনো ভিডিও আপলোড করব না। আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। লেটস গো। আমরা সকাল 9:30 দিকে হোস্টেল থেকে বের হয়েছিলাম, আর আমাদের যেহেতু সারাটা দিন ঘোরাঘুরি করতে হবে সেজন্য আমরা পাঁচতারা হোটেল থেকে সকালের নাস্তাটাও করে নিয়েছিলাম। সালরা যেতে চাইলে ময়মনসিংহের টাউন হল থেকে বিআরটিসি বাস কিংবা সিএনজি রিজার্ভ করে যেতে পারবেন। আমাদের গ্রুপে আমরা মোট 7 জন ছিলাম, সেজন্য আমরা বিআরটিসি বাসে করে গিয়েছিলাম। টাউন হল থেকে কালীবাড়ি বাজার পর্যন্ত জনপ্রতি বাস ভাড়া 30 টাকা করে, আর মুক্তাগাছা পর্যন্ত জনপ্রতি বাস ভাড়া 20 টাকা করে। কেউ যদি সিএনজি রিজার্ভ করে যেতে চান সেক্ষেত্রে জনপ্রতি ভাড়া আরেকটু বেশি পড়তে পারে। সালরা যাওয়ার দিন সকাল থেকেই একদম কুয়াশাচ্ছন্ন একটা আবহাওয়া ছিল, আর আমরা বিআরটিসি বাসের দ্বিতীয় তলায় বসেছিলাম, যার কারণে উপর থেকে রাস্তার ভিউটা দেখতে ভীষণ ভালো লাগছিল। টাউন হল থেকে কালীবাড়ি বাজার পর্যন্ত পৌঁছাতে আমাদের প্রায় ঘণ্টাখানেকের মতো সময় লেগেছিল। এরপর আমরা কালীবাড়ি বাজার থেকে দুটো ভ্যান ঠিক করেছিলাম। আমাদের ভ্যানে জনপ্রতি ভাড়া পড়েছিল 15 টাকা করে, আর এই ভ্যানে করেই আমরা সরাসরি সালরার মেইন স্পটে চলে গিয়েছিলাম। গ্রামের আঁকাবাঁকা শান্ত শীতল শ্যামল পরিবেশের মধ্য দিয়ে আমরা প্রায় 30 মিনিটের মাঝেই ভ্যানে করে সালরার মেইন এরিয়াতে প্রবেশ করেছিলাম। তো এরপর আমরা সালরার মূল ফটক দিয়ে ভেতরে প্রবেশ করেছিলাম। সেদিন সকাল থেকেই কুয়াশাচ্ছন্ন একটা ভাব ছিল, যার কারণে ক্যামেরায় সালরার রিয়েল যে ভিউটা সেটা ঠিক সেভাবে ফুটে ওঠেনি। আর এত সুন্দর শান্তশিষ্ট পরিবেশ পেয়ে আমিও নিজের মতো করে এনজয় করছিলাম। যারা একটু পিসফুল এনভায়রনমেন্ট পছন্দ করেন বা চান শহরের কোলাহল ছেড়ে যদি একটু দূরে কোথাও থেকে ঘুরে আসা যায়, তাহলে আমি অবশ্যই সাজেস্ট করব সালরা থেকে ঘুরে আসতে পারেন। কারণ আমার কাছে জায়গাটা অনেক বেশি পিসফুল লেগেছে। আমার মনে হয়েছে যে এখানে চাইলে নিজের মতো করে সময় কাটানো যেতে পারে। সালরাতে ঢুকতেই বিশাল বড় একটি লেক চোখে পড়ে। লেকের চারপাশে সারি সারি অসংখ্য গাছপালা ছিল। মূলত এটাকে ছোটোখাটো একটি বনই বলা যেতে পারে। তো আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা পুরোটা লেক হেঁটে হেঁটে দেখব। তো আমাদের পুরোটা লেক ঘুরে ফিরে দেখতে প্রায় 40 মিনিটের মতো সময় লেগেছিল। আর হ্যাঁ, আমি শুনেছি সালরাতে নাকি সরকারি ছুটির দিনে ফিশিং কম্পিটিশন হয়। তো সেক্ষেত্রে সালরাতে কোনো ছুটির দিনে ঘুরতে যাওয়ার আগে একটুখানি খোঁজখবর নিয়ে যাওয়া উচিত। আমাদের এই ডে ট্রিপে একটি মজার ঘটনা ঘটেছিল। এখানে একটি টার্কি মুরগি আছে। এই মুরগিটা কিছুক্ষণ পরপর এসে আমাদের পিছনে ঘুরঘুর করছিল, আবার আমাকে তো কয়েকবার ঠোকর মারারও চেষ্টা করেছিল। তো একই সাথে যেমন মজাও লাগছিল সেই সাথে মাঝে মধ্যে আবার বিরক্তও লাগছিল।
সালডা পুরোটা ঘুরে দেখতে আমাদের প্রায় ঘন্টা দুয়েকের মতো সময় লেগেছিল। আর এখন যেহেতু খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়, তাই আমরা দুপুর 2টার দিকে রওনা দিয়েছিলাম। এরপর আমরা মুক্তাগাছা গিয়েছিলাম। মুক্তাগাছা নিয়ে করা ভিডিওটি আমি আর কয়েকদিনের মধ্যেই আপলোড করে দিব। সো আজকে এখানেই, আল্লাহ হাফেজ।